আমার পক্ষ থেকে কোনো অন্যায় কারো উপর হবে না, এটার নাম হলো শান্তি। আমি কারো উপর কোনো জুলুম করব না, এটার নাম হলো শান্তি। কিন্তু কোন কুলাঙ্গা আমার ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে তার ঠোঁটটাকে শিলা দেব, এটার নাম হলো শান্তিবাদী। তাজরে বলেন আমার আল্লাহর নবীকে নিয়ে কোনো কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রাজপথে নামবো, এটার নাম হলো শান্তি। আমার ইসলামকে নিয়ে অস্ত্রবাজি করবে, পাল্টা অস্ত্র হাতে নিয়ে ওই কুলাঙ্গারকে জবাব দিব, বদরের মতো, উহুদের মতো, খন্দকের মতো, কারা কারা তোর একটু হাত তুলে বলে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا أشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ذكر الله كثيرا وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نماز المدهي عمرجة درود شريف پوری
নবীজির ইশক মায়া এবং মহব্বতকে অন্তরে নিয়ে আওয়াজ করে একটু দূরে দিয়ে ইব্রাহিমী সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله رحيم المسكن سنت جميع خصاله একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা মহব্বতের সাথে জোরে জোরে বলি, ইল্লাল্লাহ 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 আরেকটা আওয়াজ দিয়ে জোরে জোরে বলো, জোরে বলো, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে উত্তমপুর আদর্শ গ্রাম যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মনপ্রাণ খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতির রাহবার সেরেতাজ সম্মানিত ওলামায়ে কারাম, আইমে মাসাজিদ মুয়াজ্জিন হযরত, এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করতে চাই। শুনতে রাজি আছে? তো হাত তুলে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, আমরা সবাই কার বান্দা? জোরে কর, কার উম্মত? নবীজির উম্মত। আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে পরকালে বিশ্বাস আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা দরকার আছে না নাই? দুনিয়াতে মানুষ যে যে লাইনে বড় হতে চায়, সে লাইনের বড় কাউকে নিজের আদর্শিক মানুষ হিসেবে স্থির করে, ঠিক না? এই জন্য কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে সেই লোকটা আদর্শ মানুষ হিসেবে কোনো ডাক্তারকে নির্ধারণ করে না ইঞ্জিনিয়ারকে? আবার কেউ যদি ডাক্তার হতে চায়, সে তার আদর্শিক মানুষ হিসেবে অন্য আরেকজন ডাক্তারকে নির্ধারণ করে নাকি ইঞ্জিনিয়ারকে? ডাক্তারকে করে। কেন? আমি যে লাইনে বড় হতে চাই, যে লাইনে সফল হতে চাই, সে লাইনেই আমার একজন আদর্শিক মানুষ স্থির করা লাগবে। আওয়াজ দেন, ঠিক না বেঠে? দিনের পথে আল্লাহকে প্রাপ্তির জন্য, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির জন্য, পরকালের সফলতা পাওয়ার জন্য আমাদেরও একজন আদর্শিক মহামানব আছে না নাই? ওনার নাম নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজিকে আদর্শ কোনো হুজুরে বানাইছে? না। জোরে কর, না। জোর করে হইছে? না। স্বয়ং উনাকে আদর্শিক মাপ কাঠি হিসাবে নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এইজন্য সারা দুনিয়ার কাফেররা জানে, যদি বিশ্বের মধ্যে বিশ্বনবীর আদর্শে সমস্ত জিনিসগুলো গড়ে ওঠে, তাহলে দুষ্টদের দুষ্টামি বন্ধ হয়ে যাবে, বেইমানদের বেইমানি বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা শুরু দিন থেকে আজকের দিন পর্যন্ত বিশ্বনবীর বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেই তো চালাচ্ছে, যদি বলেন ঠিক কিনা। আবার নবী যখন জীবিত ছিল, ওনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে কিনা? মক্কা থাকা অবস্থায়, মদিনায় যাওয়ার পরে, প্রকাশ্যে? জোরে গান, অপ্রকাশ্যে? গোপনে?
এক কথায় এমন কোন চক্রান্ত নাই যেই চক্রান্ত গুলো বেঈমানের বাচ্চারা করেনি, আওয়াজ দেন ঠিক না ব্যাঠি। কিন্তু এত কিছুর পরেও বিশ্ব নবীকে তারা নস্যাত করতে পেরেছে, নিঃশেষ করতে পেরেছে, মিটিয়ে দিতে পেরেছে, মুছে দিতে পেরেছে, হেফাজত করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ। এখনো আছে রায়। তাহলে চক্রান্তকারীদের চক্রান্ত চললেও আল্লাহর হাবিবের এবং আল্লাহর হাবিবের আদর্শকে হেফাজত করবেন আল্লাহ। এখন আমাদের কাজ কতটুকু, দায়িত্ব কতটুকু? আল্লাহর নবীকে মহব্বত করি, আখেরাতে বিশ্বাস করি, আল্লাহ উপরে ঈমান এনেছি, একত্ববাদের বিশ্বাস স্থাপন করেছি, বাস আমাদের দায়িত্ব এতটুকু। আমার যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, ইসলামের বিরুদ্ধে যে বা যারা যখন যেখানে যেভাবে উল্টা কিছু করবে তার প্রতিবাদ প্রতিরোধ করব, তাহলে এটা আমার মুসলমানিত্ব হবে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে হাজারো ছোট ষড়যন্ত্র আছে, বিশেষত আজকের দিন আধুনিক বিশ্ব সর্বদিক বিবেচনায় মানুষ বর্তমান পৃথিবীটাকে একটা আধুনিক বিশ্ব হিসেবে উপস্থাপন করে। তো অন্য জিনিসগুলো কতটা আধুনিক হয়েছে সেই জিনিসগুলো মাপ না দেওয়া গেলেও একটা জিনিসের মাপ দেওয়া যাচ্ছে, সেটা হলো মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তের আধুনিকায়ন হয়েছে। আরো আস্তে কর, আরো জোরে বলেন না ঠিক না ব্যাঠি। এমন কোন চক্রান্ত নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্র মিল্লাতে মুসলিমার বিরুদ্ধে চলতেছে না। আল্লাহর হাবিবকে যেন আমরা আদর্শিক মহামানব হিসেবে গ্রহণ না করি, এই জন্য নবীজিকে নিয়ে হাজারো ধরনের প্রপাগান্ডা, অপপ্রচার, মিথ্যাচার, ভুয়া জিনিসের ছড়াছড়ি সারা দুনিয়ায় আছে না নাই? আমার হাতে একটা বইয়ের স্ক্রিনশট দেখা যাচ্ছে, এদিকে একটা কাবা শরীফের ছবি আছে না নাই, ওই পাশে একটা মূর্তির মতো মানুষের ছবি ঠিক না, উপরে একটা শিরোনাম আছে হযরত মুহাম্মদ, শিরোনাম কি? কথা বলেন। তাহলে স্বাভাবিকভাবেই যেই কারো মনে হবে এখানে নিশ্চয় আমাদের নবীজির জীবনী আলোচনা করা হবে, আওয়াজ দেন ঠিক কিনা? তো একজন সরলমনা মানুষ পড়বে, কি পড়বে? প্রাচীনকালে আরব দেশে নানা রকম দেব দেবীর পূজা প্রচলিত ছিল, একজন সাধকের কিন্তু তা পছন্দ হলো না, তিনি আরবীয়দের মধ্যে ইসলাম ধর্ম প্রবর্তন করলেন। এই ধর্মের মূল কথা ঈশ্বর এক, তাকে চোখে দেখা যায় না। শেষ দিকে এসে বলছে, হযরত মুহাম্মদের ছেলেবেলাতেই তার বাবা ও মা মারা যান, বেশি লেখাপড়া করা তার ভাগ্যে ঘটে নাই। এতটুকু পড়া আমি পড়লাম, পড়ার পরে আপনারা বলেন তো এখানে ভুল আছে না নাই? মাশাআল্লাহ, সচেতন বোঝা গেছে। কি কি ভুল আছে কি নাই? লেখাপড়া করে নাই বলে নাই, লেখাপড়া করেছে কিন্তু বেশি লেখাপড়া করতে পারে নাই। মাশাআল্লাহ, আল্লাহর নবী কারোর কাছে লেখাপড়া করেই না। এখানে অনেকগুলো ভুয়া জিনিস ইসলামের নাম দিয়ে মুসলমানদেরকে পড়ানোর কৌশল অবলম্বন করে বেঈমানরা এনেছে। এক নাম্বার ভুল তথ্য হলো, ইসলামকে মানব রচিত প্রমাণ করার জন্য শব্দ ব্যবহার করেছে, তিনি আরবীয়দের মধ্যে ইসলাম ধর্ম প্রবর্তন করলেন, নাউজুবিল্লাহ যালিকা, ইসলাম ধর্মের প্রবর্তক নবী না স্বয়ং আল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? নাম্বার দুই, তিনি আরবীয়দের মধ্যে, তার মানে কি ইসলাম শুধু আরবের মধ্যেই সীমাবদ্ধ না গোটা মুসলমানদের মধ্যে না সারা দুনিয়ার মানুষের মধ্যে?
এখানে কৌশলে তিনি আরবীয়দের মধ্যে শব্দ যুক্ত করে ইসলাম শুধু আরবের ধর্ম অনারবের না এই ধরনের চক্রান্ত বেঈমানরা চালিয়ে দিচ্ছে, আওয়াজ দেন ঠিক না। নাম্বার তিন, আমার নবীর দাওয়াত ছিল ঈশ্বরের দিকে, আল্লাহর দিকে। কথা কয় আল্লাহ, কার দিকে আল্লাহ, আর একটু মহব্বতের সাথে আল্লাহ, আর একটু জোরে কয় আল্লাহ। কিন্তু এখানে কি বলা হলো, ঈশ্বরের দিকে, কার দিকে, ঈশ্বরের দিকে। নাম্বার চার, এখানে কৌশলে প্রবেশ করিয়ে দেয়া হলো আল্লাহর নবীর বেশি লেখাপড়া করা ভাগ্যে ঘটে নাই, এটা থেকে তাদের একটা বড় দাবি, নাস্তিকদেরও বড় দাবি, সেটা হলো ইসলাম মূর্খদের ধর্ম, অজ্ঞদের ধর্ম, অল্প শিক্ষিতদের ধর্ম। সুতরাং এতটুকু শব্দ দিয়ে আমাদের সরল মনা শিশুদের অন্তরে প্রবেশ করাইতে চাচ্ছে, তোমাদের নবী ছিল অল্প শিক্ষিত, বেশি লেখাপড়া ভাগ করা ভাগ্যে ঘটে নাই, যৌক্তিক বিষয়ও আছে, যার বাবা মা ছোটকালে মারা যাবে সে বেশি লেখাপড়া কেমনে করবে। সুতরাং উচ্চ শিক্ষিত যারা আছে প্রকারান্তরে এদের প্রতি একটা দাওয়াত দিচ্ছে যে ইসলাম মূর্খদের ধর্ম, অল্প শিক্ষিতদের ধর্ম, তোমরা এ ধর্ম কবুল কইরো না। বাস্তবতা হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের বিদ্যা একদিকে আর কলিজা টুক্কা নবী বিশ্ব নবীর বিদ্যা আরেকদিকে, আওয়াজ দেন ঠিক না ভাই। এবার বুঝুন চক্রান্তের নমুনা কত গভীরে। এরপরে আরেকটা বড় জিনিস, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এরকম ছিল, নাউজুবিল্লাহ বলবেন না, আরেকটা আওয়াজ দিয়া কর, বিশ্ব নবী দেখতে এমন ছিল না। এরপরে কাফেরদের একটা বড় ষড়যন্ত্র, এরা মুসলমানদের নাম সহ্য করে না। ওমা আস্তে কর, আরেকটা আওয়াজ দিয়া কর, তারা কখনো মুসলমানদের নাম সহ্য করতে পারে না, এর মধ্যে বিশেষ করে কলিজার টুকরা নবীর নাম মোটেও সইতে পারে না। কিন্তু এরা সইতে পারুক বা না পারুক, এই নাম আমাদের হৃদয় থেকে কেউ কোনোদিন মুছতে পারবে না, মিটাতে পারবে না। কোরআনের মধ্যে এই নাম আছে না নাই? আছে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আছে। ও মুমিন, আমার রব মহান রব্বি করিম কুরআনুল করিমের সূরা আল ফাতাহের মধ্যে সুন্দর করে বলে, মুহাম্মদ হলেন রসুল কা আল্লাহ রব্বি করিম সারা দুনিয়ার সমস্ত কুফফারদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিল। ও বেঈমানের দল, হাজার চক্রান্ত ষড়যন্ত্র করতে পারো, এরপরেও বিশ্ব নবীর নাম কোনোদিন তোমরা মুছতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে সূরা আল ফাতাহের সর্বশেষ আয়াতে কারীমার মধ্যে পরিষ্কারভাবে আনলেন এবং কুফফারদের, নাস্তিকদের, বেঈমানদের চক্রান্তের জবাব দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের নাম তোমরা যতই বেশি পরিমাণ বিকৃত করো না কেন, এই নামকে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে হেফাজত করে রেখেছেন। এই জন্য সারা দুনিয়ার কুফফাররা, নামটা তো বড় চমৎকার মুহাম্মদ, নাম কি তো তারা বলে মোহাম্মদ, তারা বলে মহা উম্মাদ, আরো বিভিন্ন ধরনের জিনিস বলে, বললে কি হবে, আমার রব্বি করিম তাদের এই সব চক্রান্তগুলোকে মুহূর্তের মধ্যে নস্যাৎ করে কোরআন দিয়ে বুঝিয়ে দিলেন, হাজার চক্রান্ত করতে পারো, আমার নবীর নাম কোনো দিন তোমরা মুছে ফেলতে পারবে না।
নাম্বার দুই, নবীজির যে একটা ছবি এখানে দেয়া হলো, এই ছবিটা দেখতে কি সুন্দর লাগে? হাজার সুন্দর লাগলেও আমার নবীর কোনো ছবি বিশ্বের কারো অঙ্কন করার মতো সুযোগ নাই, কারণ আমরা কেউ নবীকে দেখছি? আর দেখলেও কি ছবি আঁকা জায়েজ হতো? মূর্তি বানানো জায়েজ হতো? এখন প্রশ্ন হলো, এরা কেন নবীর ছবিটা আঁকলো? উত্তর সহজ, মূর্তি পূজা যখন পৃথিবীতে আগমন করে তো সূচনাটা এভাবেই ছিল, অতি আবেগ বশীভূত হয়ে নিজেদের বড় বড় পীর আউলিয়াদের ছবি মানুষ এঁকে রাখত কাগজে, মাটিতে, বিভিন্ন জায়গায়। এরপরের জেনারেশন এসে সেইগুলোকে একটু মূর্তির রূপ দিল, এরপরের জেনারেশন এসে সেগুলোকে স্মরণ করতে আরম্ভ করল, এরপরের জেনারেশন এসে আস্তে আস্তে মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত হলো। কুফুরি শক্তি এখানের মধ্যেও চক্রান্তে মেতেছে। আল্লাহর হাবিবের একটা রূপক ছবি এখানে অঙ্কন করে আমাদের হৃদয়ে যেই ছবি আমরা অঙ্কন করে রেখেছি সেই ছবিকে মুছে দিয়ে এমন একটা বানোয়াট ছবিকে অন্তরে তারা স্থান গেড়ে দিতে চায়। আমাদের পরিষ্কার ঘোষণা, হাজার চক্রান্ত তোমাদের থাকতে পারে, আমাদের হৃদয়ে যেই মুহাম্মদ আরবের ছবি অঙ্কন করে রেখেছি সেই ছবি তোমরা কোনোদিন মুছে দিতে পারবে না। মুসলমান ভাইয়েরা, আমার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বড় রূপওয়ালা ও মুমিন। আল্লাহর হাবিব দেখতে কত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যার সাথে কোনো তুলনা চলতে পারে না। শুধুমাত্র বুঝার জন্য কয়েকজন সাহাবীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো বারা ইবনে আজিব, যিনি স্বচক্ষে বিশ্বনবীকে দেখেছেন। তিনি বলেন, হে দুনিয়াবাসী শুনো, আমি পয়গম্বর আলাইহিস সালামকে খুব কাছ থেকে দেখেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম যেই সুন্দর রূপওয়ালা ছিলেন, আদর্শিকভাবে যেই মহামানব চূড়ান্ত পর্যায়ের ছিলেন, ওনাকে দেখার পর বারা ইবনে আজিবের মন্তব্য হলো এই, মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারমর্ম হলো, হে দুনিয়াবাসী শোনো, আমি বারা ইবনে আজিব আমার এই দুই চোখ দিয়ে বহু সুন্দর জিনিস দেখেছি, বহু সুন্দর মানুষ দেখেছি, তবে আমার নবী বিশ্বনবী যত সুন্দর, যত সুন্দর, এত সুন্দর মানুষ আমি জিন্দেগিতে আর কোনোদিন দেখি না। পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামের আরো একজন সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামকে তিনিও খুব কাছ থেকে দেখেছেন, অবলোকন করেছেন, পরিমাপ করেছেন। ও মুমিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য হলো, শুনো দুনিয়াবাসী শুনো, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামকেও দেখেছি, বিশ্বনবীর আগে এবং পরেও বহু মানুষকে দেখেছি, তবে বিশ্বনবীকে দেখার পর আমার মন্তব্য হলো, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যত সুন্দর, যত রূপওয়ালা, যত আদর্শিক মহামানব, এই রকম একজন মানুষ আমি নবীর আগেও কাউরে দেখি নাই, নবীর পরেও কাউরে দেখি নাই। সারমর্ম হলো, আমার নবী এত সুন্দর, এত অতুলনীয়, দুনিয়ার কারো সাথে আমার নবীর কোনো তুলনা চলতে পারে না। মুসলমান ভাইরা, গো আমার, বিশ্বনবীর সাহাবীদের এই সমস্ত মন্তব্য একজন মুমিনের হৃদয়ের মধ্যে এই একটা জিনিসকে উঠা দিবে, হৃদয়ের মধ্যে একটা আগ্রহ জন্মায় দিবে।
কিরে আমার নবী বুঝি এত সুন্দর ছিল, যাকে দেখতে পৃথিবীর সমস্ত জিনিসের চেয়েও সুন্দর, সারা পৃথিবীর সুন্দরের কোনো তুলনা তার সাথে চলে না। তখন একজন আশিক রাসূলের অন্তরের মধ্যে আসবে, আমি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামের ছবি আমার অন্তরের মধ্যে আমি অঙ্কন করতে চাই। আর সেই সময়ের মধ্যে সে কোরআন হাদিস গানতে থাকবে, আমি কেমন করে বিশ্ব নবীর দেখব, কিভাবে আমি আমার অন্তরের আগুন পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামকে দেখে মিটাব। তখন তাকে কোরআন এবং সুন্নাহ আমল বাতলিয়ে দিবে, হে বান্দা তুমি দুরুদ শরীফ পড়ো, দুরুদের আমল করো, বিশ্ব নবীর দেখবা, স্বপ্ন যুগে দেখবা, এবং পয়গম্বরকে দেখে তুমি তোমার চক্ষু ঠান্ডা করবা, হৃদয় ঠান্ডা করবা। মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবীর প্রতি এই ইশক মহব্বত এবং পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামকে দেখার মতোই কামনা যখন আসবে, তখন পয়গম্বরের প্রতি যে ইশক তৈরি হবে, সেই ইশকের মধ্যে ভাটা ফেলানোর জন্য বেঈমানরা চক্রান্ত করে এই ধরনের ছবিগুলোকে বানাইছে। মুসলমান ভাইরা, আমার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম কত সুন্দর, কত সুন্দর! বিশ্ব নবীর একজন সাহাবীর বক্তব্য নিয়ে বলি, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবীর সাহাবীর নাম হলো জাবির ইবনে সামুরা। তিনি বলেন, ও দুনিয়াবাসী, আমি কলিজার টুকরা নবী বিশ্ব নবীকে খুব কাছ থেকে দেখেছি, একেবারেই কাছ থেকে দেখেছি। দেখার পরে বিশ্ব নবীর ব্যাপারে আমার একটা মূল্যায়ন তোমাদের সামনে তুলে ধরি। বিশ্ব নবীর সাহাবী জাবির ইবনে সামুরা উনি বলেন, ও বিশ্ববাসী শুনো, আমি একদিন রাতে গভীর রজনীতে, যেই রাত ছিল আলোক উজ্জ্বল চাঁদনী রাত, যেই রাতের মধ্যে আকাশের চাঁদ ছিল বড় উজ্জ্বল, আকাশের চাঁদের আলো জমিনের মধ্যে পড়ে জমিন একেবারে উজ্জ্বল হয়ে গিয়েছিল, জমিনের প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, সেই রাতে আমি পয়গম্বরের কাছে ছিলাম। এইবার আমি বিশ্ব নবীর সৌন্দর্য দেখতে আরম্ভ করে দিলাম। বিশ্ব নবীর শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ফরজ অঙ্গগুলো ঢাকা ছিল, আর গায়ের মধ্যে একটা ছোট্ট চাদর ছিল, লাল ডোরা কাটা দাগের সেই চাদরটা পয়গম্বরের গায়ে জড়ানো ছিল। বিশ্ব নবীর সৌন্দর্য আমার চোখের সামনে পরিষ্কার, আমি বিশ্ব নবীর সৌন্দর্য দেখে বড় হায়রান। এইবার আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আর আমি তুলনা করতে থাকি আকাশের চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর। আমি তুলনা করে দেখলাম চাঁদ কিসের সুন্দর, আমার নবী আকাশের চাঁদের চেয়ে লক্ষ গুণে বেশি সুন্দর। জামালে হোসেন ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, তুমহারে রুয়ে রোশন পর আশিক সারে জাহানি, واحسن من كلام ترقت عين واجمل من كلام تلد النساء, خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء. الله اكبر বড় বড়। মুসলমান ভাইরা, আমার একজন কবি সুন্দর করে বুঝাতে গিয়ে বলে, ও বিশ্ববাসী শোনো, পয়গম্বর আলাইহি সালামের সৌন্দর্য তোমাদের সামনে কি বলবো, কি জিনিস আলোচনা করব। দুনিয়ার মানুষ জানে মানুষের মধ্যে একজন নবী ছিলেন বড় সুন্দর, ওনার নাম হলো হযরতে ইউসুফ। ওনার নাম কি? পয়গম্বর ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম অত্যন্ত সুন্দর ছিলেন, রূপওয়ালা ছিলেন, এমন চিত্তাকর্ষক চেহারা, এমন হৃদয়গ্রাহী চেহারা, যেই কোনো মানুষ দেখত সঙ্গে সঙ্গে উনার জন্য সে পাগল হয়ে যেত। আল্লাহ আকবার বলেন, কত সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ।
কোরআনে পাকের মধ্যে সূরা ইউসুফে হযরতে ইউসুফের জিন্দেগি আলোচিত হয়েছে, সেখানে সৌন্দর্যের কথাও আসছে এবং ছোট্ট একটি ঘটনাও নিয়ে আসা হয়েছে। যখন জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের জন্য পাগল হয়ে গেল, এশকের মধ্যে পড়ে গেল, মায়ার মধ্যে পড়ে গেল, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল ইউসুফের প্রেমের মধ্যে পড়েছে জুলাইখা, এই জন্য তার বদনাম ছড়িয়ে পড়ল চতুর্দিকে যে কি এমন মহিলা নিজের গোলামের প্রেমের মধ্যে পড়েছে, এই জন্য তার বদনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মহিলারা জনে জনে এই কথাগুলো আবাদ করতে লাগলো, একে একে বিভিন্নভাবে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে লাগলো। এই সংবাদ জুলাইখার কাছে এসে হাজির। জুলাইখা চিন্তা করল, আমি কেন ইউসুফের জন্য পাগল হয়েছি, কেন তার ইশকের মধ্যে পড়েছি, এই জিনিসটা এই মহিলাগুলোকে জানান দেওয়া দরকার। এই জন্য তিনি সমস্ত মহিলাদেরকে রাজপ্রাসাদের মধ্যে একটা সুন্দর আয়োজন করলেন। ইউসুফ আলাইহিসসালামকে একটা রুমের মধ্যে সুসজ্জিত করা হলো, আরেকটা জায়গার মধ্যে ওই মহিলাগুলোকে এনে সারিবদ্ধভাবে বসানো হলো, তাদের হাতে ছুরি দেওয়া হলো, আরেক হাতের মধ্যে ফল তুলে দেওয়া হলো এবং বলা হলো, তোমাদেরকে যখন বলা হবে ফল কাটো তখন তোমরা কাটবা। আর ওইদিকে ইউসুফ আলাইহিসসালামকে সাজিয়ে আরেক রুমের মধ্যে রেখে ওই অবস্থায় রেখে দিল। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন ওই মহিলাগুলোর সামনে দিয়ে নিয়ে আসা হলো, জুলাইখার পক্ষ থেকে এলান করা হলো, কাটো তোমরা তোমাদের ফলগুলো কাটো। ও মুমিন, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে তারা এমন বিমোহিত, বিমুগ্ধ এবং পাগল পারা হয়ে গেল, কাটতেছে ঠিক কিন্তু ফলের উপরও নয়, তারা তাদের হাতের উপর দিয়ে ছুরি চালায়া দিছে। আল্লাহ আকবার, জোরে বলেন আল্লাহ আকবার। এইবার কবি তুলনা করে বলে, ও বিশ্ববাসী শুনো, ইউসুফ আলাইহিসসালামের জন্য পাগল হয়েছে শুধুমাত্র এক জুলাইখা, আর তারা কেটেছে শুধুমাত্র তাদের হাত। জানো কি বিশ্ব নবী কত সুন্দর, এই মহামানবের জন্য একজন শুধু পাগল না, বরং গোটা দুনিয়ার 200 আশেকের রাসূলেরা পাগল। তারা শুধুমাত্র হাতের উপর দিয়ে ছুরি চালিয়ে দিবে এমন নয়, বরং তারা তাদের গর্দানকে উড়িয়ে দিতে রাজি আছে, নিজের শরীরের শেষ বিন্দু রক্ত যদি বিলিয়ে দিয়ে নবীর ইজ্জত হেফাজত করা লাগে, নবীর প্রকৃত আশেক রসুলগণ সেটাও করতে রাজি, এরপরেও তারা বিন্দু পরিমাণ পিছপা হবে না। আজকে তো আমাদের দুর্ভাগ্য, গোটা পৃথিবীতে যখন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত, তখন আমরা ভাতৃঘাতী, আত্মঘাতী এবং অন্তর দ্বন্দ্ব, আত্মকলহের মধ্যে নিমজ্জিত হয়ে নিজেরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি। আওয়াজ দেন ঠিক না বেঠে, আর একটু আস্তে কর, আপনারা রাগ নিকি আমার উপর, তো একটু কথাবার্তা বললেন মাঝে মধ্যে, আমার মনটা খুব অস্বস্তির মধ্যে আছে, শারীরিকভাবেও ভালো না। হুজুর জানে আমার মেয়েটা হাসপাতালে ছটফট করতেছে, আপনাদের ওয়াদার অক্ষার্থে আপনাদের পর্যন্ত এসেছি, তারপর একটু কথাবার্তা বললে ভালো লাগবে না ইনশাআল্লাহ। আজকে পৃথিবীতে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য আহা এমন কোন চক্রান্ত নাই যেই চক্রান্ত চলতেছে না, আর আমরা অন্তর্দ্বন্দ্ব, আত্মকলহ পারস্পরিকভাবে একজন আরেকজনকে সহ্য করি না। কয়েকদিন আগে এক ভাই আমাকে জিজ্ঞাসা করে, হুজুর দুরুদ শরীফ কি বৈশা পড়বো না দাঁড়ায় পড়বো? দুরুদ শরীফ? আমি বললাম দুরুদ শরীফ পারেন তো, হুজুর ওই যে মানুষ পড়ে সেটা আর কি। বললাম ভালো, বসে পড়বেন না দাঁড়িয়ে পড়বেন, এ নিয়ে কোনো ঝামেলা না করে আপনার যেমনি ইচ্ছে এমনি পড়েন, কথা বলে না। এবার আপনি দাঁড়িয়ে পড়েন পড়েন, বসে পড়েন পড়েন, হেঁটে পড়েন পড়েন, যখন যেভাবে পারেন সেভাবে পড়েন, নবীর উপর দুরুদ পাঠানো দরকার ঠিক না বেটে। এ দাঁড়ার বসা নিয়ে ঝামেলা করতে করতে
বেঈমানরা আমাদের নবীর ইজ্জতই আজকে যে টানাহেস্ত শুরু করেছে, খতবে নবুয়তের চাদর নিয়ে কাদিয়ানির বাচ্চাগুলো আন্দোলন শুরু করেছে, আমরা ডিবাট হয়ে বসে আছি আর বেঈমানরা আমাদের সামনে নগ্ন উল্লাস করছে, জোরে বলেন ঠিক না? এই ছোটখাটো বিষয়গুলো বাদ দিয়ে আপনিও নবীকে মহব্বত করেন, আমিও নবীকে মহব্বত করি, বাস মহব্বতের চাহিদা হলো দুরুদ পড়তেই হবে, সুন্নত পালন করতেই হবে, আওয়াজ দেন ঠিক না? কিন্তু সুন্নতের খবর নাই, নামাজের শুদ্ধ খবর নাই, ওই ঝামেলা একটার মধ্যে আছে, দাঁড়াইবো না বসবে, দাঁড়াইবো না বসবে। তুমি বেশি মহব্বত করো না, আমি বেশি মহব্বত করি, আমি আসল আশেক রাসুল, তুমি আসল আশেক রাসুল না, এই আমি তুমি, তুমি আমি, আমি তুমি, এই ঝামেলা করতে করতে আজকে কাদিয়ানিরা উঠে এসেছে, হিজবুত তাওহীদ উঠে এসেছে, আরো আরো বহুত নাস্তিক্যবাদী বেঈমানরা উঠে এসেছে, আওয়াজ দেন ঠিক না? আমাদের এক ওস্তাদ আমাদেরকে সুন্দর করে বুঝাইছিলেন, বলছে এই মহব্বতের ঠেলাঠেলিটা কেমন জানো, সন্তান একজন বাবার দাবি আমি ছেলেকে বেশি মহব্বত করি, মায়ের দাবি আমি ছেলেকে বেশি মহব্বত করি, বাস্তবতা হলো বাবাও ছেলেকে মহব্বত করে না, করে না কথা করে না, মা এখন কে কম কে বেশি এই ঝামেলা না করে মহব্বত করা দরকার, এটা হলো মূল, আওয়াজ দেন ঠিক কি না? কিন্তু হেরা ঝামেলা করবে, এখন একদিন ছেলে পানিতে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে, এবার স্বামী ঠেলে স্ত্রীকে, তুমি না বেশি মহব্বত করে যাও তুমি বাঁচাও, আর স্ত্রী ঠেলে স্বামীকে, তুমি না বেশি মহব্বত করো যাও তুমি বাঁচাও, এরা দুইজন ধাক্কা ধাক্কি করতে করতে ছেলে পানির মধ্যে মরে শেষ, কথা কয় না, আওয়াজ দিয়া কর, ও মুসলমানেরা দুরুদ পড়তে হবে, এটাই চূড়ান্ত, এটাই কোরআনের আদেশ, এটাই সুন্নতের আদেশ, এটাই ইশক রাসূলের চূড়ান্ত আলামত, বাকি যে জিনিস দিয়ে আপনি আমি বাড়াবাড়িতে মেতেছি বিশেষ করে এই উপমহাদেশের মধ্যে, এই জিনিসটা মৌলিক বিষয় না, মুসলমান এই সব বাদ দিয়ে আপনি নবীর আশেক রাসূল স্বীকৃতি দিলাম, আমাকে স্বীকৃতি দাও নবীর আশেক রাসূল, আসো হাতে হাত মিলিয়ে ওই কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি, আজকের দিন থেকে রাজপথে নামার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই ওয়াদাবদ্ধ হই, যেই দিন পর্যন্ত না আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করে দেওয়ালা ওই নাস্তিক্যবাদীরা, ওই বুট্টাদরা, ওই কাদিয়ানিদেরকে প্রতিহত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে বলা কারা কারা তোর একটু হাত তুলে বলা, আল্লাহ আমাদের কবুল করেন, ঝামেলা চাই না সমাধান, আমি বেশি মহব্বত করি তুমি কম করো এই ঝামেলা হবে, নাকি আসো দুইজনে মহব্বত করি এবার আন্দোলন চলবে, আরো জোরে বলেন ঠিক না? কিন্তু আমাদের হালত এখন ভিন্ন, এই নিউজিল্যান্ডের মারামারিতেও অর্ধ শতাধিক খবরে প্রচারিত, অনেক সময় খবরের বাহিরেরও কিছু খবর থাকে, কথা কয় না, এখানে শুধু অর্ধ শতাধিকই মরেছে এই কথাটা চূড়ান্ত হয়ে বলা যাবে, কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই বেয়াদবগুলো তথ্য সন্ত্রাস করিয়ে যায়, আওয়াজ দেন ঠিক কিনা? বাংলাদেশ বহু ভালো আছে, নিউজিল্যান্ডের এই ইতিহাস দেখার পর 17 মিনিটের লাইভ গণহত্যা দেখার পর আমার অন্তর ঠান্ডা হয়েছে, যে না বাংলাদেশ অনেক ভালো আছে, কথা কয় না, এখানে একজন মানুষ আরেকজনকে মারতে দেরি, অন্তত পক্ষে আরো 10 জন এসে তার ঘাড়ের মধ্যে ধরে, কথা কয় না, বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ ভাইদের উপস্থিতিও আমরা দেখি ঠিক না বেঠিক, আর এখানে প্রকাশ্য ভাবে একটা হত্যা চালালো, ঘন্টার পর ঘন্টা আক্রমণ করলো, এই মিনিটের পর মিনিট শত শত মানুষের উপর আক্রমণ করলো, কিন্তু একটা বিন্দু পরিমাণ প্রশাসনিক লোক দেখি নাই, এই নিউজিল্যান্ড কোনো দেশের কাতারের মধ্যেই পড়ে না, এদের মধ্যে কোনো মানবতাই নাই, জোরে বলেন ঠিক না বেঠে? এরা পশুর চেয়ে নিকৃষ্ট, যারা মানুষকে এইভাবে হত্যা করতে পারে, এইভাবে নৃশংস হত্যার পরেও স্থির থাকতে পারে, এদেরকে মানুষ বলতে নারাজ, মানবতা তাদের মধ্যে নেই, মনুষ্যত্ব তাদের মধ্যে নেই, এমনকি পশুত্বতাও এদের মধ্যে নেই, এরা ভিন্ন প্রজাতি, আওয়াজ দেন ঠিক না বেঠে? অতএব ভাইও নবীকে মহব্বত করা দরকার,
মহব্বতের তাকাজা দুরুদও পড়া দরকার, সহজ দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। কোরআনের আদেশ হলো, হে বান্দা তুমি তোমার নবীর উপরে সালাত প্রেরণ করো, সালাম প্রেরণ করো। সালাত এবং সালাম এই দুই জিনিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়, ঠিক না বেঠিক? ও বান্দা সমাধানের পথ খুঁজতে হবে, সমাধান ঝামেলার পথ, আত্মকলহ অন্তর্দ্বন্দ্ব ঝামেলার কতদিন চলতে থাকবে? আপনার সময় বেশি আছে, বুখারী শরীফ খুলেন, আল্লাহর নবীর নামে কত শত শত দরুদ শরীফ আছে, পড়তে থাকেন পড়তে থাকেন। সময় আর একটু কম আছে, নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন সেই দরুদ শরীফ পড়তে থাকেন পড়তে থাকেন। এই বান্দা তুমি একটা পড়ো সেটাই আমাকে পড়তে হবে, কিংবা দুজন একে একে ঝামেলা করতে হবে, না না দরকার নাই। নবীর শাফাআত পাওয়া দরকার, মহব্বত পাওয়া দরকার, নবীর মহব্বত প্রাপ্তির জন্য দুরুদের আমল বেশি বেশি করা দরকার। একজন উম্মত হিসেবে এই জিনিসটা আমার কাছে আমার নবী পাবে, বাস আমি দুরুদের আমল করব, বেশি বেশি করে দুরুদ পড়তেই থাকব। ও মুমিন আরো বেশি সময় আছে, অন্তরের মধ্যে এষ্ট মহব্বতও আছে, নবীর নামে গজল বানাবো পড়তেই থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো তখন যখন একজন আরেকজনকে দাফন করবে, ছোট করবে, খাটো করবে, তখন। এই জন্য কোরআন সুন্নাহের বিধানগুলোকে সমন্বিত রূপ একজন আরেকজনের আপনায় আসার জন্য সহ বিষয় হলো, ও বন্ধু তুমিও নবীর মহব্বত করো, আমিও নবীর মহব্বত করি। আসো নবীর মহব্বতের জন্য কি আমল করা দরকার, কি জিনিস কোরআন হাদিসে পাওয়া যায়, সহজ উত্তর পেয়ে যাই। কোরআন হাদিসের মধ্যে নবীর ইশক মহব্বতের যে আমল পাওয়া যায় সেটা হলো নবীর উপর বেশি দুরুদ প্রেরণ করো। আর তুমি যে প্রকৃত আশিক রসুল সেটা প্রমাণ করার জন্য একটা দলিল দরকার, সেই দলিলটা হলো সাড়ে তিন হাত বডির মধ্যে নবীর সুন্নতকে তুমি জ্বালায়া দাও। আজকে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে বিশ্ব নবীর সুন্নতকে বিলীন করে দিছি, আমাদের পারিবারিক জীবনের মধ্যে বিশ্ব নবীর সুন্নত নাই, আমাদের সমাজ জীবনের মধ্যে নবীর সুন্নত নাই, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নবীদের সুন্নত বহু আগেই তো চলে গেছে। এই জন্য মুসলমান ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র, নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তর, সর্বস্তরে নবীর সুন্নত বিলীন হওয়ার কারণে চতুর্দিক থেকে আমরা আজকে মার খাইতেছি। এই জন্য রাষ্ট্রে খেলাফত আলা মিনহাজিন নবুয়াত কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের ওলামায়ে কেরামগণ যেই পদ্ধতিতে যেইভাবে রাষ্ট্রীয় ব্যবস্থায় দিন কায়েম করতে চায়, আমরা করতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করেন। কিন্তু বেঈমানরা হতে দিবে না, আরো আসতে পারে হতে দিবে না, না তারা দিবে না। তারা জানে যদি কোনো নবীর সুন্নত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কায়েম হয়ে যায় তাহলে খেতে খামারে রাস্তায় ঘাটে অফিসে আদালতে যে দুর্নীতি চলে এই খেলা বন্ধ হয়ে যাবে। তারা জানে আমার পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম যে আদর্শ গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, সে আদর্শ যদি মানুষের সামনে এসে যায়, মানুষ যদি নবীর আদর্শ বাস্তবায়ন করে রাষ্ট্রীয়ভাবে, তাহলে রাষ্ট্রীয়ভাবে যে সকল চুরি চামারি চলে সেই সকল চুরি চামারিগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে গণতন্ত্র নামক বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে। এইবার হলো সমাজ পরিবার ব্যক্তি ও মুমিন এইগুলোকে ধ্বংস করার জন্য হাজার রকম ষড়যন্ত্র আছে, এর মধ্যে মিডিয়ার বিশাল একটা চাইল আছে না নাই? মিডিয়া প্রতিনিয়ত যা কিছু দেখায়, যা জিনিসগুলো আনে, সমস্ত জিনিসের একটা ভিন্ন উদ্দেশ্য থাকে, ভিন্ন মাকসাদ থাকে। একটা সময় ছোটকালে বুঝতাম না, এখন খুব বুঝি। আসলে মিডিয়া দিনের পর দিন মানুষদের মাথাকে আস্তে আস্তে করে নষ্ট করে দেয়।
দেখা যায় বিভিন্ন আজে বাজে জায়গায় টুপিওয়ালা দাড়িওয়ালাকে দিয়ে উপহাসের জায়গায়, তিরস্কারের জায়গায়, হাসি তামাশার জায়গায় অভিনয় করায়, আওয়াজ দেন ঠিক নেই, ভিক্ষার মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালাকে দিয়ে অভিনয় করায়া মূলত তারা এই টুপি দাড়ির প্রতি মানুষেরকে বদ্ধারণা সৃষ্টি করে দেয়। বদাকিদা সৃষ্টি করার জন্য বিভিন্ন নাটকে, বিভিন্ন সিনেমায়, বিভিন্ন জিনিসের মধ্যে দেখা গেছে একজন মানুষ বিপদে পড়েছে, সে হাত তুলবে কার কাছে? আরো জোরে কর, আল্লাহ, আরেকটা আওয়াজ দেয়া কর, আল্লাহ। কিন্তু দেখা যায় ছবিতে, নাটকে, বিভিন্ন জায়গার মধ্যে এই লোকটার দোয়া চায় কবরে, আরো আস্তে কর, মাজারে, পীরের কাছে। একই লোক কবরেও যায়, মসজিদেও যায়, মাজারেও যায়, মন্দিরেও যায়, প্যাগোডাতেও যায়, আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি। এইভাবে বেঈমান কাফেররা আমাদের অন্তরের মধ্যে ইসলামের যেই একটা স্বচ্ছ ধারণা, সেটা হলো বান্দা তোমার যদি কিছু চাইতে হয় তাহলে তুমি চাইবা একমাত্র কার কাছে, এই জিনিসটাকে আস্তে আস্তে দূরে সরায়া আমাদের অন্তরটাকে ঠেলে দেয় কবরের দিকে, মাজারের দিকে। আমাদের অন্তরকে ঠেলে দেয় তুমি মসজিদেও চাইতে পারো, মন্দিরেও চাইতে পারো, প্যাগোড়াতেও চাইতে পারো, সার্চেও চাইতে পারো। আসলে বাস্তবতা হলো এইগুলো একটা গভীর চক্রান্তের অংশ। এখনো তো আপনারা বলবেন যে হুজুর আপনার কথাবার্তার ভাবে তো মনে হয় যে আপনি মনে হয় ছবি টবি দেখেন, হ্যাঁ, এটা মনে হলেও কিছু করার নেই। আমাদের আলেমদের নেতৃত্বে এখন ফরজ হয়ে গিয়েছে এমন একটা টিম তৈরি করা, যেই টিম প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা সিনেমা দেখে স্থির করবে এখানে ইসলামের কোন কোন বিধানকে গলা দিয়ে জবাই করে দেওয়া হচ্ছে। আরো আস্তে কর, আমাদের মুরব্বী শ্রেণীরা এখানে আছে, উনাদের সময়ে এত ধর্ষণ, এত নির্যাতন ছিল না? ছিল না। জোরে কর, এত পরিমাণ পরকীয়া প্রেম ছিল না? দশ গ্রাম বিশ গ্রাম মিলেও একটা ঘটনা খুঁজে পাওয়া কষ্ট ছিল যে অমুকের বউ তমুকের সাথে চলে গেছে, ঠিক না? এখন তো প্রত্যেক গ্রাম বললে ভুল হবে, প্রত্যেক পাড়ায়, এমনকি প্রত্যেক ঘরে ঘরে আস্তে আস্তে এই রোগ দেখা দিচ্ছে। আরো আস্তে কর, আরো জোরে বলেন ঠিক না বেঠি। খুঁজে দেখেন এইগুলার পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো আজকের নাটক, সিনেমা, মুভি। আওয়াজ দেন ঠিক কিনা? নাটক, সিনেমা, মুভি যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কি পরিমাণ অবদান রাখে, ধর্ষণ সৃষ্টির জন্য কি পরিমাণ অবদান রাখে, নারী নির্যাতনের প্রতি কি পরিমাণ অবদান এই টেলিভিশন এবং মিডিয়ার, ইন্ডিয়ার দিকে তাকালেই বোঝা যায় আজকে সরকার বাধ্য হয়েছে পরকীয়া প্রেমকে বৈধতা দিতে, অবৈধ সম্পর্ককে বৈধতা দিতে। আমাদের দেশে যদি কোনো এই নাটক, এই সিনেমা, এই চ্যানেলগুলোকে কন্ট্রোল না করা হয়, সেই দিন বেশি দূরে না যেই দিন আমার দেশের সরকার বাধ্য হবে পরকীয়া নামক এই আযাবকে বৈধতা দিতে। আওয়াজ দেন ঠিক না বেঠি। তবে এটাও সত্য, একজন মুসলমান হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে, সচেতন মানুষ হিসাবে, দায়িত্বশীল মানুষ হিসাবে, আমরা আমাদের শরীরের এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থার মধ্যেও, একটা শ্বাস বাকি থাকা অবস্থার মধ্যেও এই সকল অপসংস্কৃতি চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে প্রয়োজনে রাজপথে রক্ত বিলিয়ে দিব, তারপরে আমাদের সমাজকে নষ্ট হতে দিব না, দিব না, দিব না। এটা যদি আমরা আমাদের ইমানি বলে বলিয়ান হতে পারি, তাহলে আজকের দিনে আপনার আমার জন্য আবশ্যক হলো যাদের যাদের বাসায় টিভি আছে সেই টিভিকে আউট করে দিব। এইবারে আর ঠিক হয়ে গেছে, জোরে বলেন ঠিক না বেঠে। খুব খুব কঠিন জিনিস, মানুষের লজ্জা শরম, মানুষের লজ্জা শরম দিনের পর দিন এখন শেষ হয়ে যাচ্ছে। আওয়াজ দেন ঠিক না বেঠে।
ও মুরব্বি দেখাইতেছে, কয় যে এখন তো পকেটে পকেটেই আছে, ঠিক না ভাই? ঠিক, ওই পকেটের গুলো ওইখান থেকে আসে, ওইগুলা বন্ধ হলেই পকেটের গুলো এমনি বন্ধ হয়ে যাবে। আওয়াজ দেন, ঠিক না ভাই? ঠিক, কেউ ভালো কাজ করলে ভালো কাজকে ভালোভাবে বলা, এটা আমাদের দায়িত্ব। বর্তমান যিনি আইসিটি মন্ত্রী, ওনার কিছু ভালো উদ্যোগ আছে, আমরা আশা করব এই উদ্যোগগুলো ব্যক্তি পর্যায়ে যেমন নিয়েছেন, যারা ইউটিউবে উলটপালট ভিডিও দেয় এদেরকে গ্রেফতার করেছে, অহেতুক হাসি তামাশার জিনিস বলে এদেরকে দেখে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে যে তোমাদের এগুলার কারণে আমাদের সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। আমরা আশা করব যদি আমরা জনে জনে আওয়াজ তুলতে পারি যে এই ধরনের নাটক সিনেমা সব বন্ধ করে দাও, আশা করি এগুলো বন্ধ করলে উলটপালট জিনিসগুলোও শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক, এগুলো আমাদের ব্যক্তিগত চরিত্রকে শেষ করে দেয়। যেই কাজগুলো একান্ত গোপনীয়, মুখে আনাও লজ্জার, টিভির কারণে সিনেমার কারণে এগুলো এখন ডাইরেক্ট মানুষ দেখে। আওয়াজ দেন, ঠিক না ভাই? লজ্জা শরম থাকেনি? জোরে কর। একটা সময় ছিল যখন কোনো সন্তান জানতো আমার বাবা ওই দোকানে আছে, দোকানের আশপাশ দিয়েও যাইতো না। না, ভুল বললাম? এখন হইল বাবা যে দোকানে থাকে সেখানে তো যাই, বাবা সিগারেট ধরাইছে আগে, পোলায় বাবার কাছ থেকে সিগারেট নিয়ে নিজেরটা সহ ধরায়, আছে না নাই? এই নির্লজ্জতা, এই বেহায়াই আমাদের মাঝে যেইভাবে আস্তে আস্তে হচ্ছে, যার কারণে বাবার হাতে মেয়ে ধর্ষণ হওয়ার মতো নোংরা জিনিস আমাদেরকে শুনতে হয়। আর জোরে কর, সুলমান ভাইরা আমার, এই সকল জিনিসগুলো থেকে যদি কোনো বাঁচতে হয়, ব্যক্তির পরিশুদ্ধি যদি আমাদের করতে হয়, সমাজকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয়, পরিবারকে যদি কোনো সুন্দরভাবে গোছাইতে হয়, রাষ্ট্রকে যদি কোনো সুশৃঙ্খলভাবে সম্মুখ পানে এগিয়ে নিতে হয়, উত্তর সমাধান হলো একটাই, সেটা হলো আল্লাহর বিধান, নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের শানে উজ্জ্বল করে বলেছেন, বড় জোর তাকে দিয়ে বলেছেন, ও দুনিয়াবাসী শোনো, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও দুনিয়াবাসী তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই ঘোষণা কার? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, কার? আমার আল্লাহ রব্বি করিম চাইলে শুধুমাত্র বলতে পারতেন তোমার নবীর মধ্যে তোমার জন্য আদর্শ আছে, কিন্তু না না, আল্লাহ রব্বি করিম এতটুকুই বলেন নাই, আল্লাহ রব্বি করিম আর একটু বাড়িয়ে বলেছেন, তোমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়ে গেছে উত্তম আদর্শ। ও মুমিন, কাদের কাদের জন্য রয়ে গেছে আল্লাহ রব্বে করিম সেই জিনিসগুলোও বিস্তারিত বলেন। আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষদের জন্য রয়ে গেছে, এক নম্বর হলো লিবাল কানাই রজুল্লাহ, এক নাম্বার হলো যেই সকল মানুষগুলো সাক্ষাৎ পেতে চায়। ও মুমিন, তাহলে বোঝা যায় আমরা যারা চাই আল্লাহর সান্নিধ্য নিব, আল্লাহকে পাব, তাহলে বাস আর কোনো কথা নাই, আমার নবী যেইভাবে চলেছেন সেইভাবে চলা লাগবে, আমার নবী যেইভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবো, আমার নবী যেইভাবে কথা বলেছেন সেইভাবে কথা বলবো, আমার নবী যেইভাবে হেঁটেছেন সেইভাবে হাঁটবো। ওগো মুমিন, আজকের দুনিয়ায় তো মানুষ আশেক রাসূল হওয়া নিয়ে কামড়া কামড়ি করে, কিন্তু ওই মানুষটার মুখের মধ্যেও দাড়ি নাই। আরো আসতে কর, দাবি হলো পীরের ছেলে পীর, অ মুসলমান
আমি আমার গ্রামের মধ্যে আমার গ্রামের মানুষদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, আপনাদেরকেও বলি। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই আলেমে দিন, আমার দাদা জান রহমতুল্লাহ আলাই ছিলেন আলেমে দিন, আমার দাদা জান রহমতুল্লাহ আলাই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের হাতে বায়াত এবং এজাজত প্রাপ্ত। আমি আমার এলাকার সমস্ত মানুষদেরকে সাক্ষ্য রেখে বললাম, ও আমার গ্রামের মানুষ, আপনারা আমাকে মহব্বত করেন, আল্লাহর জন্য ছোট্ট একটা প্রশ্ন করি। বাবা পীর ছিলেন, দাদাও পীর ছিলেন, উজানির হজরতের হালতে সরাসরি বায়াত, শামসুল হক রহমতুল্লাহ আলাইয়ের হাতে সরাসরি এজাজত প্রাপ্ত, এমন একজন মানুষের নাতি আমি। আমার মামা বর্তমান বাংলাদেশে শীর্ষ আলেমদের মধ্যে হতে অন্যতম শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুম। আমার নানাও ছিলেন আলেম, আমাদের বংশে মিনিমাম 100 জন আলেম আছে। এটা অহংকারের জন্য বলছি না, নিজেকে প্রকাশ করার জন্য বলছি না, একটা জিনিস বুঝাবো এই জন্য বলছি। আমি বললাম, আজকে আপনারা আমাকে মাহফিলে দাওয়াত দিয়েছেন আমার দাদা পীর, এই জন্য নাকি আমি কোরআন হাদিস শিখেছি এই জন্য, আমার মামা পীর এই জন্য না কোরআন হাদিস শিখেছি এই জন্য। ওগো মুমিন, দিনের কথা বলার জন্য যদি বংশ পরিচয় গুরুত্ব না থাকে, নানা পীর দাদা পীর এইগুলার গুরুত্ব না থাকে, তাহলে যেই মানুষটাকে আপনি পীর হিসেবে গ্রহণ করবেন, এ কোরআন হাদিস তো জানেই না, আলিফ বা তা জানে না, সাড়ে তিন হাত বডির মধ্যে যার সুন্নত নাই, সে আপনার পীর কেমন করে হতে পারে? নিজের উদাহরণ দিয়ে দেওয়ার পরে মাসালা সহজ হয়ে গেল। আজকে তোমাকে তো আমরা সত্যি আলোচনা করতে আনছি কোরআন হাদিসের জ্ঞান শিখার কারণে, বংশগত কারণে। জোরে কর, আরো সহজ করে বলি। মনে করেন আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগবে নি। এখন অনেকগুলো ড্রাইভার আসছে ইন্টারভিউ দিতে, একজনকে আপনি জিজ্ঞাসা করলেন তোমার কি যোগ্যতা, কত বছর গাড়ি চালাও, বলে যে আমি 5 বছর গাড়ি চালাই। আরেকজনকে জিজ্ঞাসা করলো তুমি কত বছর চালাও, 10 বছর চালাই। আরেকজনকে জিজ্ঞাসা করলো তুমি কত বছর চালাও, আমি চালাই না, চালাইতে পারিও না, তবে আমার বাবা চালাইছে 20 বছর, দাদা চালাইছে 30 বছর, এই 50 বছরের অভিজ্ঞতা আমার আছে। এখন যদি কোনো এই লোক 10 বছর আর 20 বছরের অভিজ্ঞ ড্রাইভারকে না নিয়ে 50 বছরের অভিজ্ঞ তথা বাবার 20 বছর দাদার 30 বছরের অভিজ্ঞ লোককে ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়, যেহেতু এই লোকটা বংশীয় ড্রাইভার, হে না জানলে কি হয়েছে, তার বাবাও ড্রাইভার ছিল, দাদাও ড্রাইভার ছিল, গাড়িটা কি রাস্তা দিয়ে চলবে না খেন দিয়ে, কথা বোঝে না ও খালে খালে, বরিশালে তো খালেই যাবে, কি বলেন ঠিক না ব্যাঠি? ও মুসলমানেরা, আজকে সহজ জিনিস না বুঝার কারণে আমাদের দেশে পীর সুন্নতির উপর না থেকেও নিজের পীর দাবি করতে পারে, আওয়াজ দেন ঠিক না ব্যাঠে? আমরা আজকে ছাড় দেওয়ার কারণে দেওয়ানগির মতো কুলাঙ্গার আমার নবীর ইজ্জতকে নষ্ট করার পর, বিশ্বনবীর মেয়েকে নিয়ে কটাক্তি করার পর, এই জমিনে এখনো নিজেকে পীর বলে দাবি করতে পারে, আল্লাহর কসম করে বলি এটা পীর তো নই, এটা একটা প্রকাশ্য শয়তান বেঈমান কাফের, এর আস্তানাকে ভেঙে চুরে চুরনার করে দেবে। আমরা আজব জাতি, সব জায়গায় মাসালা বুঝি। আমার গাড়ির ড্রাইভার নেওয়ার জন্য এই মানুষটার বংশগত ড্রাইভারই আমার কাছে তেমন কোনো গুরুত্ব পায় না, কেননা আমি জানি আমার গাড়ির ড্রাইভিং স্টাডিংটা যদি কোনো আমি এর হাতে ছাইরা দিই, এটা খালে দিয়া চালাইব ঠিক না ব্যাঠি? আমার জীবনও ঝুঁকি, জীবনের নিরাপত্তাহীনতায় আছে। এখন ইদানিংকালে পাগলের আবির্ভাব হয়েছে এই দেশের বড় বড় আলেমদেরকে নিয়ে উলুটপালুট কথা বলে। আটরুশির এক কি যেন মুফতি কি নাম, আমাদের অলিপুরি সাহেবকে নিয়ে কথা বলে, পীরে চরমনাইকে নিয়ে কথা বলে,
বড় বড় আলেমদেরকে নিয়ে উলুট পালুট কথা বলে, অথচ এই আলাউদ্দিন নামক পাগললে যদি জিগায় এরে তুই এত বাড়াবাড়ি করো, তোমার পীরের গালের মধ্যে আগে তুমি দাঁড়িয়ে উঠা, তোমার পীরের গালের মধ্যে নবীর সুন্নত নাই, সাড়ে তিন হাত বুড়ির মধ্যে সুন্নত নাই, তার সন্তান সন্ততির বুড়ির মধ্যে সুন্নতের খবর নাই, তুমি মুখবাজি করো ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, পাগলামি কইরো না, আগে নিজের পীরের ঠিক করো, এরপরে মুখবাজি করতে আইসো। মুসলমান ভাইরা গো আমার, আজকে আদর্শিক ভাবে আমরা আস্তে আস্তে পরাজয়ের দিকে চলে যাচ্ছি। পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালামের বিরুদ্ধে কত রকমের চক্রান্ত, কত রকমের ষড়যন্ত্র। আহারে, মুসলমানদের সেই দিনই অধঃপতন হবে যেই দিন নবীর রেখে যাওয়া আমানত আমাদের কাছ থেকে শেষ হয়ে যাবে। আজকে জিহাদ ফি সাবিলিল্লাহর মতো একটি আমানত কেউ কেউ করে তাহরিফ, কেউ কেউ এটাকে অপব্যবহার করে, অপব্যাখ্যা করে, কেউ কেউ সন্ত্রাস বলে উল্লেখ করে, আমি স্পষ্টভাবে বলি, মুমিন, কোরআনের বিধানকে সন্দেহ করা কুফুরি, অস্বীকার করা কুফুরি। কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, সন্দেহ করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আজকে আমি আমার পরিচয় আলহাজ দিতে খুব মহব্বত করি, ভালো লাগে। আমাকে কেউ যখন বলে আলহাজ উমক, আমাকে যখন মানুষ বলে উনি তাহাজ্জুদ পড়নেওয়ালা, উনি নামাজি, উনি রোজাদার, খুব ভালো লাগে। কিন্তু এই কথা কেউ শুনতে নারাজ যে তিনি মুজাহিদ, তিনি জেহাদি। আল্লাহর কসম, এই জিনিসটার কারণেই আজকে নিউজিল্যান্ডের মতো ঘটনা তৈরি হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম এটার অনুবাদ কি? আমাদের একজন ওস্তাদে মোহতারাম ছোট্ট একটা উদাহরণ দিয়েছে, বলে যে অনেক পাগলেরা বলে ইসলাম শান্তির ধর্ম, তো শান্তির ধর্ম তো ঠিক আছে, শান্তির ধর্ম মানে কি? আমারে একজনে পিটাইব আর আমি বলবো শান্তির ধর্ম পিটা খাবো, এর নাম শান্তি? কথা কয়, ছোট্ট একটা উদাহরণ দিই, বিরক্ত হচ্ছেন না তো? ছোট্ট একটা উদাহরণ, বলে যে এক ছেলে, এর নাম হলো শান্তি মিয়া। কি নাম? জোরে কও, সবাই বলে না, এর পিছনে তারা বলেন কি নাম? শান্তি মিয়া। এবার আরেক ছেলে আসছে, আইসাই শান্তি মিয়াকে দিছে এক থাপ্পড়, এখন শান্তি মিয়া খেপে যায়, আমাকে থাপ্পড় দিলা কেন? কে তুমি খেপো কেন? তুমি তো শান্তি মিয়া। তুমি কি মিয়া? তেহে চিন্তা করলো, আচ্ছা আমি শান্ত মিয়া, শান্তি মিয়া, আচ্ছা চুপ থাকলো। কিছুক্ষণ পরে দিছে একটা কিল, কি দিল? হে, এখন কিল বা ঘুষি যাই বলে, এখন সে বলতেছে আমাকে ঘুষি দিলা কেন? তোমাকে দিছি কি? তুমি তো কি কথা বলে? এইবার দিছে লাথি, লাথি দেওয়ার পরে হে খেপসা, আমাকে লাথি দিলা কমা, তুমি তো শান্তি মিয়া, এটার নাম শান্তি? এটার নাম শান্তি? আমাকে লাথিটা দেওয়ার সাথে সাথে পাওটাকে দুইটা টপ করে ভেঙে ফেললো, এটার নাম হলো শান্তি? জোরে বলেন ঠিক না ব্যাঠে? প্রশাসন, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, এদের কাজ কি? শান্তি প্রতিষ্ঠা, ঠিক না? কিন্তু এরা সবচেয়ে বেশি অস্ত্র হাতে নেয়, পিটায়, থাবড়ায়, রিমান্ডে দেয়। আওয়াজ দেন ঠিক না ব্যাঠে? তো যারা শান্তি প্রতিষ্ঠা করবে, এরা পিটায় কেন, মারে কেন, অস্ত্র হাতে নেয় কেন? শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম শান্তিবাদী ধর্ম, তার মানে এই না আমাকে কেউ পিটাবে আমি চুপ করে থাকবো, আমাকে কেউ থাপ্পড় দিবে চুপ করে থাকবো, না। শান্তির ধর্ম মানে হলো আমার পক্ষ থেকে কোনো অন্যায় কারোর উপর হবে না, এটার নাম হলো শান্তি। আমি কারোর উপর কোনো জুলুম করবো না, এটার নাম হলো শান্তি। কিন্তু কোনো কুলাঙ্গা আমার ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে তার ঠোঁটটাকে শিলা দেব, এটার নাম হলো শান্তিবাদী। তাদের আমার আল্লাহর দাবিকে নিয়ে কোনো কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রাজপথে নামবো, এটার নাম হলো শান্তি। আমার ইসলামকে নিয়ে অস্ত্রবাজি করবে, পাল্টা অস্ত্র হাতে নিয়ে ওই কুলাঙ্গারকে জবাব দিব, বদরের মতো, উহুদের মতো, খন্দকের মতো, কারা কারা তোর একটু হাত তুলে বলে
নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করেন। এখন আমাদেরকে বোদাই পাইছে, মারে আর কয় ইসলাম শান্তির ধর্ম, পিটায় আর কি বলে ইসলাম শান্তির ধর্ম। আর প্রতি বছর 10ই ডিসেম্বর সেই 1948 সালের পর থেকে একটা নাটক শুরু হয়েছে। কি শুরু হয়েছে জোরে কর না, জাতিসংঘে অধিবেশনে আইন পাস করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। কি দিবস? বিশ্ব মানবাধিকার দিবস। জোরে বলেন কি দিবস? বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসকে পুঁজি করে 1948 সাল থেকে শুরু হয়েছে এটা। কত তারিখ? 10ই ডিসেম্বর। কত তারিখ? 10ই ডিসেম্বর 1948 সাল থেকে একটা নাটক শুরু হয়েছে, সেই নাটকের নাম হলো বিশ্ব মানবাধিকার দিবস। কি দিবস? একটু আমার দিকে তাকান না, আপনার মনে হয় যেন অমনোযোগী হয়ে গেলেন, ছেড়ে দিব আমি। আমি এটাকে নাটক কেন বললাম? নাটকটা এই জন্য বলেছি, জাতিসংঘ এই পর্যন্ত পৃথিবীর বহু দেশে অন্যায় হামলা আরেক দেশ করেছে কিন্তু কিচ্ছু বলে নাই। আরো আস্তে কর, কিন্তু যখনই মুসলমানদের কোনো বিষয় নিয়ে কিছু হয়েছে তখনই কুকুর শুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করেছে। মুসলমানরা কিছু করলেই সাথে সাথে আউমাউ করে ওঠে, কিন্তু এই বেঈমানরা মুসলমানদের গোটা দেশকে ভূখণ্ডকে তছনছ করে দেয়, সেই সময় তারা মুখের মধ্যে যেন কি যেন দিয়ে থাকে। জোরে কর, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকে পরিচ্ছন্ন ভাষায় বলি, ইমানদারের মতো ইমানদার হলে মজবুতির সাথে বলতে হবে, ওহে জাতিসংঘ, ওহে আমেরিকা, তোমাদের মানবতাবাদী মানবাধিকার প্রতিষ্ঠানরা আফগানিস্তানে দেখেছি, সেইখানে লক্ষ লক্ষ মানুষের রক্তকে রক্তস্থাত করা হয়েছে, হাজার হাজার বাদনদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই ভূখণ্ডটাকে ছাই করে দেওয়া হয়েছে, সেই দিন তোমরা কিচ্ছু বলনি, উপরন্তু তোমাদের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত সেখানে ফেলেছ, সুতরাং তোমরা শান্তির কথা বলো না, গোটা পৃথিবীর মধ্যে তোমরা সবচেয়ে বড় সন্ত্রাসী এবং জঙ্গিবাদ। কয়টা দেশের নাম তোমাদেরকে দেখাবো, তোমাদের রক্তের প্রভাব রক্তাক্ত আঘাত পেয়েছে আফগানিস্তানের মধ্যে, তছনছ হয়ে গেছে, ইরাকের মধ্যে তছনছ হয়ে গেছে, ইরানের মধ্যে তছনছ হয়ে গেছে, আরাকানের মধ্যে তছনছ হয়ে গেছে, ভূখণ্ড কাশ্মীরের মধ্যে তছনছ হয়ে গেছে, এতগুলো মুসলমান দেশের রক্ত প্রবাহিত হওয়ার পরেও বিন্দু পরিমাণ টু শব্দ যারা বলেনি, আজকে আমাদের সামনে তারা মানবাধিকারের কথা বলতে আসলে পায়ের জুতা নিয়ে গালের মধ্যে বলো, এটাই হবে একজন মুসলমানের চূড়ান্ত। আমরা আদর্শিক ভাবে মহানবীর আদর্শের উম্মত, আওয়াজ দেন ঠিক না বেঠিক? এই জন্য গোটা বিশ্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কখনো কোনো বাড়াবাড়িতে নাই, কথা কয় না আছে, কিন্তু হেরা একটা সিস্টেম শিখছে, সেটা কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। এক লোক মসজিদে এসছে, মসজিদে আসার পরে জুতা চুরি করছে। কি চুরি করছে? এখন আরেক চালু লোক তারে দেখে বলাইছে, খাইছেনি ধরা, কথা কয় না, বিপদ না? তো চোরা মিয়া চিন্তা করলো বাঁচার উপায় কি, তো সে চিন্তা ভাবনা করে পাইলো একটা কাজ করি, যেই দেখছে তারই চোর বলি, ঠিক না বেঠিক? যেমন ভাবনা তেমন কাজ, জুতা তার হাতে কিন্তু সেই বলতেছে চোর চোর বলে গিয়া ধরছে যেই লোক দেখেছে তাকে। অন্য মুসল্লিরা এসে এখন মার দিবে কাকে? যেটা নিরপরাধ যে দেখছে তাকে, আওয়াজ দেন ঠিক না বেঠিক? আজকে বিশ্বের প্রত্যেকটা প্রান্তে সন্ত্রাসী কার্যক্রম যারা করে তারা হয় হিন্দু, নয় বৌদ্ধ, নয় খ্রিস্টান, আওয়াজ দেন ঠিক না বেঠিক?
নিজেদের অপরাধ ঢাকার জন্য মিল্লাতে মুসলিমাকে পাল্টা অপরাধী সাব্যস্ত করে আজকে তারা বলে মুসলিম জঙ্গি, মুসলিম সন্ত্রাসী। ও মুসলমানেরা, আজকের দিন থেকে আওয়াজ দিতে শিখো, আজকের দিন থেকে বলতে শিখো, মুসলমান কোনোদিন সন্ত্রাসী হয় না, মুসলমান কোনোদিন জঙ্গি হয় না। সন্ত্রাসী জঙ্গি আমেরিকার মধ্যে খ্রিস্টানেরা, ইসরায়েলের মধ্যে ইহুদিরা, ভারতের মধ্যে হিন্দুরা এবং চীনের মধ্যে হলো বৌদ্ধরা। এইভাবে বিশ্বের প্রান্তে প্রান্তে কুফফাররাই হলো একমাত্র সন্ত্রাসী এবং জঙ্গি। মুসলমানরা সন্ত্রাসীও না, জঙ্গিও না, আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই জিনিসগুলো আমরা না বলতে না বলতে ওই মসজিদে চোরের ঘটনা আমাদের সাথে ঘটতেছে, আওয়াজ দেন ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, ইসলাম পাল্টা আঘাত দিতে বলে, ইসলাম জুলুম করতে বলে না, এই জিনিসটাও আদর্শ আমার নবীর মধ্যে আছে, আওয়াজ দেন ঠিক কিনা? ওগো মুমিন, ইসলাম মানে শান্তির ধর্ম, মানে যদি ওই শান্তি মিয়ার মতো হয় তাইলে কিন্তু বিপদ। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে চমৎকার ভাবে দেখিয়ে দিছে, ও মুসলমান শান্তিবাদী মানে হলো এই না যে তুমি শুধু মার খাইবা, শান্তিবাদীর মানে হলো জুলুমের বিরুদ্ধে প্রতিহত করে জালেমকে শেষ করে শান্তি প্রতিষ্ঠা করবা। এই জন্য পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম বদরের প্রান্তরে বেঈমানদের সাথে সরাসরি মোকাবেলা করেছেন। তবে এটাও সত্য, যুদ্ধের ময়দানেও আমার নবী চূড়ান্ত পর্যায়ের আদর্শ নমুনা দেখাইছেন। এই জন্য ইতিহাস পড়লে দেখা যায় 70 জন কাফের বেঈমান যাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর হাবিব চাইলে তাদেরকে কচু কাটা করতে পারতেন, কিন্তু না না, পয়গম্বর তাদেরকে রেখে দিয়েছেন, সাহাবীদের হাতে তুলে দিয়েছেন, যাও তাদেরকে যথাযথভাবে তাদের মেহমানদারি করো। আল্লাহ আকবার। এই জন্য ইতিহাস সাক্ষী আছে, ও বুবিন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগণ এক একজন আহত কাফের যোদ্ধাদেরকে নিয়ে যাচ্ছিলেন, নিজেরা ঘোড়ার মধ্যে সাওয়ারি না হয়ে হেঁটে গেলেন, আর তাদেরকে ঘোড়ার মধ্যে সাওয়ার করায় লয়ে গেলেন, নিজেরা বাড়ির মধ্যে নিয়ে, নিজেদের খাবারের ব্যবস্থাপনা নাই, নিজেরা কিছু খাননি, কিন্তু এদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। বরং এইরকম নমুনা দেখে বহু কাফের মুসলমান হয়ে গেছে। সুতরাং মুসলমান আদর্শ দেখানোর জায়গা আছে, সব জায়গার মধ্যে আদর্শ চলে না। কেউ আপনার সামনে তরবারি নিয়ে আসলে পাল্টা তরবারি দেখানো, এটা হলো আদর্শ। কেউ আপনাকে মারতে আসলে পাল্টা মায়ের দিয়া বুঝায় দেওয়া যে তোমার চেয়ে মায়ের আমি কম জানি না, এটার নাম হলো আদর্শ। ওগো মুমিন, আমাদের নবীর গোটা জিন্দগিটা একটা আদর্শময় জিন্দগি। এই জন্য কেউ যদি কোনো চায় আমি আমার জীবনের কোনো একটা অংশের মধ্যে সফলতা অর্জন করব, বাস নবীর জীবনী বের করে পড়তে থাকবে, তার জন্য সেখানে আদর্শ নমুনা আছে না নাই। আজকে আমরা ব্যক্তি জীবন থেকে বিশ্ব নবীর বিদায় করে দিছি, আজকে আমরা পরিবার সমাজ জীবন থেকে বিশ্ব নবীর বিদায় করে দিছি। এই জন্যই তো আমাদের বিপদ আপদগুলো লেগে আছে। এখানে আসার পর আমার খুব ভালো লেগেছে, দ্বিতীয় বার্ষিক মাহফিল কিন্তু যুব সমাজের উদ্যোগে মাহফিল, আল্লাহ আকবার। এই যুবকগুলো চাইলে উলুট পালুট জিনিসের দিকে যাইতে পারত, চাইলে এখানের মধ্যে নাচ গান সহ উলুট পালুট জিনিস হতে পারত, কিন্তু না না, তারা এখানের মধ্যে দিনই মাহফিল করাচ্ছে। আমি দোয়া করি আল্লাহ এই সকল যুবক ভাইদেরকে, যুবক সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মতো করে ইসলামের মর্দে মুমিন হিসেবে কবুল করে নেয়। এই যুবকরা যদি কোনো চায় বিশ্ব নবীর মধ্যে আমাদের জন্য কি আদর্শ নমুনা আছে, ও যুবক ভাই আমি বলবো পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালামের মধ্যে অবশ্যই যুবকদের জন্য আদর্শ নমুনা আছে। ও যুবক, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম কি যুবক বয়স আর কি বৃদ্ধ বয়স, সদা সর্বদা সব সময়ে হকের উপরে চলতেন, হক খাইতেন, নেক কাজ করতেন, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতেন, আওয়াজ দেন ঠিক না? আজকে আমাদের ব্যক্তি এবং পরিবার জীবনের মধ্যে বড় অশান্তি। কেন অশান্তি?
কি কারণে অশান্তি? সহজ উত্তর হলো, আমাদের পারিবারিক যে সিস্টেম আছে সূচনা, এই সূচনাটাই হয় উলুট পালুট জিনিস দিয়া। ঠিক না বেঠি? আজকে এলাকার মধ্যে বিয়ে হয়, ওগো মমিন, এমন বহু বিয়ের মূল দেশের মধ্যে যাওয়ার আমার সুযোগ হয়েছে, হয় হায়রে। বিয়ের মধ্যে সবচেয়ে বেশি অবজ্ঞা হয় যে জিনিস, সেটা হলো বিয়ে পড়ানো। কথা কয় না, একজন অকর্ম কাজে নিয়ে আসবে, বাস কোনো মতে বিয়ে একটা পরিয়ে দিয়ে শেষ। আর কোন জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়, ছেলে পক্ষের দাবি হলো কত দিবা, যেন এটা গোয়াল ঘরের গরু। আওয়াজ দেন ঠিক না বেঠি? এই যুবক লজ্জা থাকা উচিত, আমি বিয়ে করব কেন, আমি মেয়ের বাড়ি থেকে নিব কেন, আমি মেয়ে থেকে যৌতুক নিব, এটা তো ইসলামের তাব না। আমার নবীর তালিম হলো, হে যুবকেরা, বিয়ে করতে চাইলে নিজে আগে স্বাবলম্বী হও, স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করতে পারো ওই রকম আগে হও, এরপরে বিয়ে করার জন্য নিয়ত কইরো। এর আগে উলুট পালুট নিয়ত কইরা নিজেও নষ্ট হইও না, সমাজটারেও নষ্ট কইরো না। আওয়াজ দেন ঠিক না বেঠি? মুসলমান ভাইয়েরা, আমার আমাদের সমাধানের পথ কেবলমাত্র শুধুমাত্র সুন্নতের মধ্যে, সুন্নত প্রতিপালন মানে বিশ্বনবীর জীবনীকে সামনে নিয়ে আসা, হাতায় চলায় ফিরায় ঘুরায় সদা সর্বদা আমার নবীর সুন্নত আছে নারাই। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনের মধ্যে নবীর সুন্নত আছে, অমুমিন সুন্নত পালন করে কেউ কোনোদিন ঠকে নাই, আমরাও ঠকবো না কেন? আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের মহব্বত করলো সে আমারে মহব্বত করলো, যে আমারে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। কারা কারা নবীর সাথে জান্নাতে যাবে? যারা হাত তুলে বলে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। আলোচনার সার মর্ম হলো, জীবন গঠন করতে হলে আদর্শিকভাবে একজন মহামানবের জিন্দিগিকে আদর্শ হিসেবে নিতে হবে, তিনি হলেন আমাদের নবী। রাজি? জোরে বলেন। নবী পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়েছেন? পড়েছেন, ঠিক না বে ঠিক? সাড়ে তিন হাত বড়িতে নবীর সুন্নত আনা দরকার আছে না নাই? ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র কারা কারা বিশ্ব নবীর সুন্নতকে পরিপূর্ণ বাস্তবায়ন করবে একটু হাত তুলে বলো। নারে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।